হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি চলে এসেছি হোলি ব্লগ নিয়ে। এই যে ড্রেসটা দেখছো, এটা হলো মিরর ওয়ার্ড চিকেন কারি, আর এইটা আমি হোলির জন্য কিনেছিলাম, যাতে এটা পরেই আবির খেলা যায়। এই যে দেখছো মো, দেখা একটু শাড়িটা, মিষ্টি দিয়েছে আমায়, হোয়াইট শাড়ি পরেছে। এখন অ্যাকচুয়ালি আছি আমরা ফ্ল্যাটে। অ্যাকচুয়ালি মিরর ওয়ার্ক আমার খুব পছন্দ, আমার অনেক কটা কালার্সের এরকম মিরর ওয়ার্ক করা সালোয়ার আছে। এদিকে দুপাট্টাটা দেখো, দুপাট্টাটা বাদ নির। অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল অন্য কিছু পরার, সেটা হলো একটা ঘাগরা, আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি পড়তে চেয়েছিলাম তোমার এটা, ধর স্কার্টের মতন, ধর স্কার্টের স্কার্ট যেমনি ধরে সেরকম ধর। আমি অ্যাকচুয়ালি এইটা পড়তে চেয়েছিলাম, তার আলোতে দেখা, এইদিকে যা তুই, এইটা পড়তে চেয়েছিলাম, তুই পরে দেখা একটুখানি, এখানে দে, পর না লাগা সুন্দর না। এটা আমার মামা দিয়েছিল আমাকে, কিন্তু আজকে আমি পড়তে পারলাম না। আবার যদি চেঞ্জ করি, চেঞ্জ করব, কি মনে হয় তোর মা, চেঞ্জ করব? না, ভালোই লাগছে, ভালোই লাগছে। রেমো কখন রেডি হবে বলতো? যেহেতু হোলি খেলা এখনো শুরু হয়নি, শুরু হবে, সবাই আস্তে আস্তে আসবে, সেজন্য আমরা খাবারটা একটু হালকা রাখবো, কারণ বেশি হেভি খেয়ে নিলে বমি টমি হয়ে যেতে পারে। দেখো রোদ্দুরটা, দেখো বিশাল রোদ, আমরা ছাদে এখনো যেতে পারছি না, ছাদে গিয়ে যে সাজাবো সেটাও করে উঠতে পারছি না। দেখাচ্ছি তোমাদের রোদটা। আমার মা বাবা ওরা গেছে আমাদেরই কলেজের ওখানে মথুরাপুরে, তো ওদেরকে পাওয়া যায়নি। আর এছাড়া আমার শ্বশুর শাশুড়ি, মানে রেমোর বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, ওখানেও যাওয়া হয়নি। এই যে দেখো রেমোর ড্রেসটা, এটাও কিন্তু মিরর ওয়ার্ক, তো রেমো অলরেডি পরে রেডি টেডি হয়ে গেছে। কি সব করছে আমার দুপাট্টাটা দিয়ে, এটা পুরনো দুপাট্টা, যাই হোক, তো সেই জন্যে আমি আবার পরে যাব, বিকেলবেলা যাব আমার শ্বশুর বাড়িতে, আর মারা যেহেতু পরের দিন আসবে। আর এইদিকে দেখো মৌ অলরেডি, এটা হলো সুরমাই মাছ, তো সেইগুলো ম্যারিনেট করছে দুপুরে আর কি, হালকা খাবার প্ল্যান, তো সেই জন্যে আমরা সব প্রিপারেশন করছি ফ্ল্যাটে। কি পাতা, একটু কারি পাতা দিচ্ছে মৌ, কারি পাতা দিচ্ছে, লেবু দেবো এবারে। এখানে এবার চিকেন হবে, চিকেনের জন্য আমরা ওয়েট করে আছি। হোলিতে বেশিরভাগই আমি বাড়িতেই প্ল্যান করি, বা ফ্ল্যাটে থাকলে ফ্ল্যাটে, বা রেমোর বাড়িতে, বা আমার বাড়িতে, কখনো বাইরে কোনো ইভেন্টে যাই না। আর এই যে সব বাড়িতেই প্রিপারেশন, যে কুলের চাটনি বানাচ্ছে মো। সো হাউ আর ইউ ফিলিং অ্যাবাউট দ্য হোলি? ইউ ডিডন্ট প্লে ইট, আমরা এখনো খেলতে যাই। আই এম টু হোয়াইট। ইউ আর? আই এম টু হোয়াইট। ইউ আর টু হোয়াইট, সো ইউ ওয়ান্ট টু প্লে? ইয়েস, আফটার সাম টাইম শি ইজ অলরেডি প্লেড, শি অলরেডি প্লেড। নাও তো দাও, আমাদের সারাক্ষণ আমাকে নেবে না। এটা ছিল আমাদের টেস্টিং পর্ব, পুরোপুরি লাঞ্চ আমরা করছি না, টুকটাক মাছ খাচ্ছি, একটুখানি রাইস নিয়েছি, মানে অ্যাটলিস্ট যাতে পেট টেট ভরা থাকে। কেন কি একবার যদি আমরা ছাদে চলে যাই, তখন ওখানে গিয়ে যা হুল্লোড় হবে, কেউ কিচ্ছু খাবে না, আর আমি তো খাই না, মানে মোস্ট অফ দ্য টাইম আমার পেট খালি থাকে। কি বানানো হচ্ছে এখন? ঠান্ডাই ঠান্ডাই, এই যে এখানে চলে এসেছি, ঠান্ডাই বানাচ্ছে রেমো, মানে বানিয়েছে মো দুধ টুধ দিয়ে, তো ওগুলো আমরা আর কি সবাই খাবো, মানে এটা একটা বিশাল মজার ব্যাপার। হোলির দিন যদি একটুখানি ঠান্ডাই না খাওয়া হয়, দেখি কেমন লাগে। রোমা, ইউ ওয়ান্ট সাম ঠান্ডাই? সবাই মালা গাচ্ছে। আচ্ছা, এটা কি ফুলের হোলি? আচ্ছা, কত টাকা করে ফুল? কত টাকা? চলো আমার একটু ফুল কিনবো তোমাদের কাছ থেকে, জীবনে ফুল কেনে নি। তো এখন আচ্ছা রেমু আমার গলায় মালাটা পরিয়ে দিলো, এগুলো কি আমরা পরে পরে এখন হোলি খেলতে যাবো? হ্যাঁ, গলায় পরবো, কি বোকা, কিরম লজ্জা করবে না ব্যাপারটা, কেন লজ্জা?
তো ছাদে চলে এলাম, তো সবাই আর কি হেল্প করছে, একটা সুন্দর কিউট ব্যাকগ্রাউন্ড বানিয়ে দেবে। মানে যা হয় আর কি, মানে সবাই আমরা নিজেরাই নিজেদের হেল্প করি, মানে আমাদের আলাদা করে কোনো লোক হায়ার করতে কখনই হয় না, বাড়িতেই সব এক্সেবার করে, সব ট্যালেন্টে ভরা। রান্নাও হয়, সাজগোজও হয়, ডেকোরেশনও হয়, মানে এভরিথিং ইজ রেডি, মানে সেটার জন্য আমাদের কোনো আলাদা করে কিছু দরকার পড়ে না। সো সেটাই হলো ব্যাপার। এইগুলো শেষ করে আবার শ্বশুরবাড়ি যেতে হবে, ওদের সাথে আবার একটু খেলতে হবে। তো আমরা তাড়াতাড়ি আগে সবাই মজা করে নিলাম ছাদে, কারণ অনেক বন্ধুরা অনেক পরে এসেছে, সকাল সকাল তো কেউ ঘুম থেকে উঠতে পারে না, সেই জন্য আসতেও পারে না। যদিও এইবারের হোলিতে অনেকেই নেই, মানে অনেক বন্ধুবান্ধব সব কলকাতার বাইরে, বা কারোর শরীর খারাপ, তো অদ্ভুতভাবে সবাই আটকে পড়েছে, মানে আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে। আমরা সব উড়িয়ে দিয়েছি শুভঙ্কর, আমাকে দেবে প্লাস আমরা ছাদে গিয়ে সব আবির উড়িয়ে দিয়ে এসেছি। তারপর যখন পরে বন্ধু বান্ধবরা এলো, ওরা ভাগ্যিস নিয়ে এসেছিল সাথে করে, সেই জন্য আবার সবার গায়ে দিতে পারলাম যে সবাই চলে এসেছে। মৌমিতাদি, শুভঙ্কর, মৌ, পিয়াজ, রেষ্টা, সুকন্যা তো ছিলই। তো আমাদের আর এক রাউন্ড হোলি খেলা হয়ে গেল। মানে কি করবো, আমি কিন্তু স্নান করে ফেলেছিলাম, মানে মুখ টুক অলরেডি পরিষ্কার করে ফেলেছিলাম, ফ্রেশ হয়ে নিলাম, প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছো, এই যে দেখো ভীষণ সুন্দর হয়ে গেছিল ওয়েদারটা, দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তারপর বিদ্যুৎ চমকাচ্ছে, আমি যেটুকু পেরেছি ক্যাপচার করেছি। যে রেমো এসে গেছে, ও ফ্রেশ হয়ে গেছে, মোটামুটি সবাই স্নান টান করে নিয়েছে। আর চলে এলো আমাদের শুভঙ্কর, এত সুন্দর নাচে, মানে কিছু বলার নেই, মানে ওর ডান্সটা যদি না হতো, না দেখতে পেতাম, তাহলে কি মজা হতো বলো তো, জাস্ট দেখো ডান্সটা। শুভঙ্কর গ্রুপের মধ্যে সব থেকে ছোট, সেই জন্য আমরা জেদ করেছি তোকে নাচ করে দেখাতেই হবে। যাই হোক, আমাকে কিন্তু কমেন্টে জানাবে এটা কি গান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, ওকে? যাই হোক, হোলিটা খুব ভালো কাটলো, খুব সুন্দর ওয়েদার দিয়ে হোলি শেষ হচ্ছে।